আছে, আমি কোথায় যে খুঁজছি, বুঝা গই বুঝা গই, এই সোফা থেকে ওখানে উঠে গেছে। ওকে দেখেন ওখান থেকে বেরিয়ে গেলে মুক্তি হয়ে যাবে। এই আয় দিগা, ও মা তোমার মেডিসিন এসে গেছে। গুড মর্নিং, তো যদিও মর্নিংটা অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আমি এখন কথা বলছি কারণ এখন একটু বেরোনোর আছে, এখন বাজে প্রায় 12টা, তো তার ব্রেকফাস্ট সবই হয়ে গেছে, এবার কিছু মানে যেহেতু একটুখানি ডকুমেন্টসের কাজ আছে সব খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আমাকে একটা জায়গায় যেতে হবে, একটা ইম্পর্টেন্ট কাজ, একটা শ্যুট ছিল, আমি জানি না শ্যুটটা আজকে হয়তো ক্যান্সেল করতে হবে কারণ আমি জানি না যে এই সমস্ত হবে কি না। যাই হোক, তো এখন আমাকে যেতে হবে, বেরোতে হবে, বাইরে খুব একটা রোদ নেই তবুও আছে, একটু মুখটুক বেঁধেই যাবো। তো যাই, গপু আমাকে দিয়ে চলে আসবে, আমি কাজগুলো কমপ্লিট করে নেবো, দেখা যাক কতক্ষণে শেষ হয়। আর সকালবেলা থেকে উঠেই ভিডিও আপলোড করা, এই করা ওই করা, করতে করতে আর ব্লগ করা হয় না। যাই হোক, গপুর কাছে কয়েকটা আমার জিনিস জেরক্স করতে, ও এলেই আমি যাব। তো যাই হোক, এখন যাওয়া যাক। যে কাজটার জন্য বেরিয়েছিলাম সেটা আধা হয়েছে, আধা এখনও বাকি আছে, সেটা গিয়ে করতে হবে। যাই হোক, কাজে বেরোলে কখন সময় কেটে যায় বোঝা যায় না, কিন্তু এখন যে জায়গাটা দিয়ে ফিরছি সেই জায়গাটা একটুখানি আমি নিলাম রাস্তাটা, বিকজ এই জায়গাটা, এইটা কুমোরমঙ্গলম পার্ক ছিল, অনেকেই হয়তো দুর্গাপুরে যারা থাকো তাদের কাছে খুবই পরিচিত একটা পার্ক। এখন দেখলে না সত্যি খুব খারাপ লাগে, যেখানে এক সময় এত মানুষের ভিড় থাকতো সেটা এখন জঙ্গল হয়ে গেছে। এইমাত্র ঘরে এলাম, দাদু মাছ এনে দিয়েছিল, সেই মাছটাই রান্না হয়েছে, আর গপুর ভাত বাড়া হয়ে গেছে। যাই, গপুকে দিই, বুঝোকে আমার খাওয়ানো হয়ে গেছে, গপুকে খেতে দিই, আমি স্নান করতে যাব, তারপর খাবো। গপু মাছ খান না তাই ওনার মাছটা আমাকেই খেতে হবে। যাই হোক, চলো রান্না। তো লাঞ্চ করে বিকেলবেলা গপু একটু বেরোচ্ছে, ওর কাজ আছে, আর আমি একটু বুঝোকে বাইরে নিয়ে খেলছি। যা হয় মেয়েদের ব্রেসলেটে পিল পুরো অগোছালো হয়ে যায়, সেটা গোছাবো, কিন্তু আগে যে এডিটিং আছে সেগুলো করে নিই, তারপরে করবো। মাসিমণি আর মেশো হচ্ছে বুঝোকে দেখতে আমাদের নয়। এখন একটুখানি চা খেতে খেতে মায়ের সাথে আড্ডা দেব। তো দুদিন বৃষ্টির জন্য সন্ধ্যাবেলা আর বেরোনো হয়নি, তো আজকে যেহেতু বৃষ্টি ফৃষ্টি নেই তো বেরোবো। গপু ফোন করে বলল গপু আসছে, তাতে রেডি হয়নি, তো আমি ফটাফট ড্রেসগুলো আয়রন করে নিচ্ছি, দেন বেরোবো। রেডি হয়ে গেছি, এখন আমি আর গপু একটুখানি যাচ্ছি বাইরে, কতগুলো কাজ আছে সেগুলো সেরে আসবো, আর ম্যানেজ দিয়ে যাবো, একটুখানি ফুচকাও খাবো, অনেকদিন খাইনি। দিওয়ালির যখন না, এখন এত সুন্দর করে দোকানগুলো জিনিসগুলো সাজানো থাকে, দারুণ লাগে দেখতে। তো যাই হোক, আমাদের যা যা কেনা ছিল সেগুলো কিনে লাস্টে এলাম বাজার করতে, বাজার করে নিয়ে তারপর যাব ফুচকা খেতে। যাই হোক, এখন বাজারটা করে নেওয়া যাক। যদি ওড়না দিয়েও করতে পারো বা ছেড়েও করতে পারো, যদি লাগে তাহলে দেখো। আমি বলছি আমার ওড়না দিয়ে অনেক রকম স্টাইল করা যায়, এক তুমি মানে শুধু যদি নাও নিচ্ছ মানে মাথায় ধরো হালকা একটু লাগিয়ে রাখলে পিছনে একটু উড়ে যাচ্ছে এরকম, তখন আবার চাইলে হট করে তখন আর, হ্যাঁ তাহলে আমি দিয়ে দিচ্ছি। তো এই মাত্র কাস্টমার গেল, এই যাতা অবস্থা হয়ে রয়েছে, এগুলো গোছাতে গোছাতে অবস্থা খারাপ হয়ে যাবে। গপুর খুব ইচ্ছা হয়েছে আজকে, সেদিনটা চিকেনটা খেয়ে গপুর খুব ভালো লেগেছিল, তো আবার বললো যে চিকেন নিয়ে এসছি, সোনা চিকেন করে দাও, দেন আবার এখন রান্না করতে হবে। সঙ্গীত আন্টি ছিল, তো বললাম একটু আদা পেঁয়াজ রসুন সব কেটে পেটে দিয়ে যাও,
তো কেটে দিয়ে গেছে এখন আমি শুধু রান্না করব তো বেশি দেরি করব না অনেক অলরেডি রাত হয়ে গেছে তো যাই রান্নাটা স্টার্ট করি বলতে ভুলে গেছিলাম আমাকে এই ড্রেসটা যেটা আজকে পরে আছি এটা আমাকে সৌরভ দা সৌমিদি দিয়েছিল হয় ভাইফোঁটা কিংবা রাখি কোনো একটা অকেশনসে তো অনেকদিন পরে আবার এই ড্রেসটা পরলাম জানো বাবু এই ড্রেসটা আমাকে সৌরভ দা সৌমিদি দিয়েছিল তো যাই হোক অনেকদিন পরে এটা পরলাম আজকে আমার খুব ভালো লাগছে তাই জন্য আরও সৌরভ দা সৌমিদির কথা মনে পড়ে গেল যাই হোক তো এই হচ্ছে এখন চিকেন রান্না হচ্ছে গোপু হেল্প করছে গোপু আবার আজকে ভাত বসিয়ে দিয়েছে কারণ ওরা আবার চিকেন দেখে ওর ভাত হ্যাঁ সরু চালের ভাত একটু মেনশন করতে হবে তো সেটা বসিয়ে দিয়েছে এখন সেটা খাওয়া মানে বাসমতি এরকম দেরাদুন মানে এরকম সরু চালের ভাত ওর সাথে ওর ভালো লাগে খেতে তো ওটা হচ্ছে ওর ফেমাস রেসিপি মাটন হোক বা চিকেন হোক ওটা খেতে হবে যাই হোক এই হলো ব্যাপার আজকে না কোনো মানে ভিডিও বানাতে পেরেছি না কোনো লাইভ ছিল কিছুই না আজকে শুধু ঘরের কাজ করেছি স্টোরের কাজ করেছি এই হয়েছে ব্যাপার যাই হোক কোনো কোনো দিন একটু ব্রেক নিতে হয় আর অন্য কোনো কাজ করতে হয় তো এই হলো ব্যাপার এখন বাজে কটা প্রায় 11টা বাজে তো যাই হ্যাঁ হলো 11টা বাজে 11টা বাজে তো এর মধ্যে বুজোকেও খাইয়ে দিয়েছি কারণ খুব এ কান্নাকাটি হচ্ছিল আমার মাছ খুব খিদে পেয়ে গেছে তাই ওকে খাইয়ে দেওয়া হয়ে গেছে বেচারা কি শুয়েও পড়েছে এরপর এখন একটুখানি চিকেনটা বসানো আছে তো একটু পরে গিয়ে হয়ে যাবে মোটামুটি আই থিঙ্ক 12টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে তো যাই হোক আজকে অনেকদিন পর ফুচকা খেলাম সেটা খুব ভালো লাগলো অনেক দিন পর ফুচকা খেলাম আজকে তো এই হলো ব্যাপার এখন আপাতত যাই চিকেনটা একটু দেখে নিই আর তারপর আবার আসছি খুব ভালো না মোটামুটি ভালো লাগছে রুটি দিয়ে জলদি খাবো কিন্তু হলো না এই নিলে আমি আমার চিকেন অল্প একটু ভাত আর রুটি নিয়ে চলে এসেছি এবার মুভি দেখতে দেখতে ডিনার করবো খুব সুন্দর আছে সত্যি সত্যি তো তাহলে আমি ভালো রান্না করি অনেকদিন ধরেই করি কিন্তু অনেকদিন করিনি বলে অভ্যেসটা চলে গেছিল আবার করছি এই লাইটটা আজকে কিনে নিয়ে এসেছি তো আজ আমাদের বাড়ির সব লাইটগুলো হারিয়ে গেছে আপাতত এই জায়গাটা একটু ডেকোরেশনস করবো তো ওই জন্য এটা এখন লাগানো হবে কমেন্টস অবশ্যই জানিও এখন বাজে 10:10
আই এম সো হ্যাপি কি ওরকম সুন্দর একটা ডেকোরেশনস আমি করেছি। আমার খুব ভালো লাগছে দেখতে ডেকোরেশনটা। ওখানে কাল থেকে অবশ্যই আমি লাইভ করবো। আর আই এম সো মাচ এক্সাইটেড যে নতুন একটা ব্যাকগ্রাউন্ড এরকম রেডি করে নিয়েছি আমি। আই হোপ তোমাদের ভালো লাগবে। কেমন লাগবে সরাসরি জানাতে আমি বলেছি, তো জানিয়ে প্লিজ দিও, তাতে আমার ভালো লাগবে। আর আমি দেখতে পাই আমার ব্লগ, জানি না কেন যারা সাবস্ক্রাইবার নয় তারা বেশি দেখে, তো লুকিয়ে লুকিয়ে এরকম দেখার কী মানে আছে? একটা সাবস্ক্রাইব করে দিতে কী হয়, কোনো ভরসা তো লাগবে না। জলদি জলদি সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু। এনিওয়ে, আর আই এম সো হ্যাপি কি আমার 1K তো হয়েই গেছে। আর এখন 1.02 হচ্ছে আমার সাবস্ক্রাইবার, তো আমার খুব হ্যাপি হ্যাপি লাগছেন, অবভিয়াসলি সেটা খুব ভালো কথা। আর অলসো মানে দেখতে পাচ্ছি আমার ওয়াচ টাইম অনেক, তোমরা আমার ভিডিও যে পুরোটা অনেকটাই দেখো, পুরোটা না দেখলেও সেটা হচ্ছে আরও বড়ো আমার জন্য পাওয়া, তো অবভিয়াসলি থ্যাংক ইউ। সেটা মানে কীভাবে থ্যাংক ইউ বলবো জানি না, প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমার থ্যাংক ইউ সো মাচ। আমার ফ্যামিলি মেম্বাররা যারা আমার রোজ ব্লগ দেখে, যারা আমার ফ্রেন্ডস আছে কিছু যারা আমার রোজ ব্লগ দেখে, তোমার খুব ভালো লাগে। আর এনিওয়ে আগে আমি ডায়েরি লিখতাম, যারা আমার অনেক স্কুল ফ্রেন্ড আমি জানি না তারা আমার মানে সাবস্ক্রাইবার কি না, তো যদি থেকে থাকে, যদি করে থাকে আমার তারা জানে আমি ছোটোবেলায় ডায়েরি লিখতাম আর এখন সেটা ব্লগ করছি। হ্যাঁ রোজ হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না, তার মধ্যে একটু এরকম তো এটা মানে সিরিয়াসলি আমরা সবটা ব্লগে দেখাতে পারি না, তো যেটা ডায়েরিতে লিখতে পারতাম সেটা মানে সেটা জেনুইন ছিল, এটাও জেনুইন যেটা কী করছি না করছি। বাট ঘটনাটা কিছু জিনিস আমরা স্কিপ করে দিই, মানে সবসময় চাই না কিছু মানে কিছু নেগেটিভ হলো বা দুঃখের কিছু হলো সেটা বাদ দিলাম, ঠিক আছে শুধুমাত্র চারিদিকে একই দুঃখের শেষ নয়, মানে আমার দুঃখ যদি বলতে চাই তাহলে তো গল্প হয়ে গেলো, ছেড়ে তো তার থেকে ঠিক আছে যেটা ভালো জিনিস সেটাই শেয়ার করি তোমাদের সাথে। তাই হোক তোমাদের সেটা খুব ভালো লাগে। অ্যান্ড চলো ঠিক আছে, আজকের জন্য লাইভ করে করে আমার এখন মানে যাই হোক, আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে কালকে। ভালো লাগলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা। আর এখন গিয়ে এডিটিং করতে হবে, তারপর একটুখানি কুলের আচারটা দেখা শুরু করেছি, সেটা দেখি কতটা দেখা যায় সেটা দেখবো, আর দেখে তোমাদেরকেও জানাবো কেমন। তোমরা যদি না দেখে দেখো এখানে তাহলে বলবো যে ভালো হলে দেখো। অবভিয়াসলি চলো টাটা, গুড নাইট।